14,000 কোটি টাকার সড়কে বদলে যাচ্ছে পূর্বাচল। অত্যাধুনিক এক্সপ্রেসওয়েতে থাকবে না কোনো ধরনের স্টপ ওভার পয়েন্ট, সিগন্যালিং সাইন কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতা। ছোট, মাঝারি ও বড় সব ধরনের যানবাহন চলবে আপন গতিতে, কারো সঙ্গে কোনো কন্ট্যাক্ট হওয়ার সুযোগ নেই। এর নির্মাণ কাজ শেষ হলে একটি গাড়ি 6 থেকে 7 মিনিটে বাধাহীনভাবে পার হবে 12.5 কিলোমিটার পথ। রাজধানীর কুড়িল ফ্লাইওভার পয়েন্ট থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 12.5 কিলোমিটার দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। বলা হচ্ছে এটি হবে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় এক্সপ্রেসওয়ে। এই প্রকল্প ব্যয়ও আকাশচুম্বী, 14,000 কোটি টাকা। পশ্চিমের প্রগতি সরণি ও বিমানবন্দর সড়কের সঙ্গে পূর্বের ইস্টার্ন বাইপাসকে সংযুক্তকারী এই সড়ককে বলা হচ্ছে অন্যতম পর্যটন স্থাপনাও। উদ্বোধন হতে যাওয়া 14,000 কোটি টাকার এ প্রকল্পে চলছে ফিনিশিংয়ের কাজ। 8 লেনের এক্সপ্রেসওয়ের সঙ্গে থাকছে 6 লেনের সার্ভিসওয়ে এবং 2 পাশে 100 ফুটের পার বাঁধানো খাল। অত্যাধুনিক এক্সপ্রেসওয়েতে থাকবে না কোনো ধরনের স্টপ ওভার পয়েন্ট, সিগন্যালিং সাইন কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতা। ছোট, মাঝারি ও বড় সব ধরনের যানবাহন চলবে আপন গতিতে। এটি উদ্বোধন হলে একটি গাড়ি 6 থেকে 7 মিনিটে বাধাহীনভাবে পার হবে 12.5 কিলোমিটার পথ। প্রকল্পের তত্ত্বাবধানকারী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ময়নউদ্দিনের মতে এটা হবে হাতির ছিলের চেয়েও আধুনিক স্থাপত্যকলার অন্যতম নিদর্শন। এটা শুধু ঢাকার পূর্ব পশ্চিমের নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগের জন্য নয়, এতে থাকছে সৌন্দর্যের ফোয়ারা ও বিনোদনের মনোমুগ্ধকর সব নিদর্শন। কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত মূল রাস্তাটি হচ্ছে 8 লেনের, 2 পাশে 100 ফুট করে 2টি খাল। 2টি খালেরই 2 পাশে থাকছে সার্ভিস রোড। সার্ভিস রোডেও থাকবে একাধিক লেন, তার বাইরেও থাকছে বিভিন্ন আবাসিক এলাকা থেকে যুক্ত হওয়ার জন্য গেটওয়ে। বর্তমানে কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যে কয়েকটি সেতু রয়েছে প্রত্যেকটির পাশেই নতুন সম্প্রসারিত সেতু হয়েছে। পূর্ব পশ্চিমে কিংবা পশ্চিম পূর্ব যেদিক থেকেই চলাচল হোক, এক্সপ্রেসওয়েতে থামার সুযোগ থাকছে না। এজন্য রাখা হয়েছে 5টি অ্যাডগ্রেড ইন্টারসেকশন, যাতে দ্রুত যানগুলো স্পিড না কমিয়ে লেন পরিবর্তন করতে পারে। প্রকল্পে মূল লেন তৈরি ছাড়াও সংস্কার হচ্ছে ডুমনি, বোয়ালিয়া ও AD8 খাল। কুড়িল থেকে বালু নদী পর্যন্ত হচ্ছে 8 লেনের এক্সপ্রেসওয়ে, 2 পাশে থাকছে সার্ভিস লেন,
বালু থেকে কাঞ্চন পর্যন্ত ছয় লেনের এক্সপ্রেসওয়ে, নির্মাণ হচ্ছে 10টি বড় সেতু। হাতিরঝিলের আদলে থাকছে 13টি আর্চ ব্রিজ, রাখা হচ্ছে ব্রিজটির পানি নিষ্কাশনে 4 কিলোমিটার নালা, 2টি কালভার্ট, 12টি ওয়াটার বাস স্ট্যান্ড, থাকছে 4টি পাতাল পথ। ২০১৫ সালের মূল প্রকল্পে উল্লেখ থাকা পদচারী সেতুর সংখ্যা 4টি থেকে বাড়িয়ে করা হচ্ছে 12টি, পাম্প হাউস 1টি থেকে বাড়িয়ে 5টি, স্লুইস গেট 4টি থেকে বাড়িয়ে 10টি করা হয়েছে। খাল পারাপারের দৃষ্টিনন্দন পদচারী ব্রিজগুলো মূলত পর্যটকদের আকর্ষণ করবে, ব্রিজে উঠে তারা উপভোগ করতে পারবেন গোটা প্রকল্পের সৌন্দর্য। দুই পাশের খালে চলবে ওয়াটার বাস, যা মূলত পর্যটকদের জন্যই চালু করা হবে। খালের দুই পাশে তৈরি করা হবে সবুজ ওয়াকওয়ে, একসঙ্গে 40,000-এর বেশি পর্যটক উপভোগ করতে পারবেন প্রকল্পের সৌন্দর্য। আবাসন প্রকল্পের বাইরে এটি হচ্ছে সংস্থাটির সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প। এটি মূলত 2015 সালে পাশ হওয়া কুড়িল পূর্বাচল লিঙ্ক রোডের উভয় পাশে 100 ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন প্রকল্পের সংশোধিত রূপ। 2015 সালে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ছিল 5,286 কোটি 91 লাখ টাকা। এর সঙ্গে আরও 3টি খাল, সড়ক, সেতুসহ আনুষাঙ্গিক বিষয় যুক্ত হওয়ায় সংশোধিত প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় 5,042 কোটি 75 লাখ টাকা। এতে প্রকল্পের মোট ব্যয় দাঁড়ায় 10,329 কোটি 66 লাখ টাকা, সেটা আরও কয়েক দফা বেড়ে হয়ে গেছে প্রায় 14,000 কোটি টাকায়। মূলত রাজধানীর পশ্চিম পূর্ব যোগাযোগের প্রয়োজনীয়তার পাশাপাশি পশ্চিমের জলাবদ্ধতা নিরসনের বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এ প্রকল্পে। সংশোধিত প্রকল্পে 3টি খাল যুক্ত করা হয়েছে। খাল 3টি হয়ে গেলে নিকুঞ্জ 1, নিকুঞ্জ 2, জোয়ারসাহারা, সেনানিবাস, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কালাচাঁদপুর, কাওলা, বসুন্ধরা আবাসিক এলাকায় আর জলাবদ্ধ হবে না।